হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগার ফাতেমা। আশা করছি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটি স্টার্ট করছি আমি দুপুর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এক চুলায় ভাত আর চুলায় টক রান্না করে নিচ্ছি। তো এগুলোর রেসিপি আমি আর শেয়ার করলাম না, এগুলো আমি দুদিন আগে শেয়ার করেছিলাম। তো আজকে আর টক রান্নার রেসিপি শেয়ার করলাম না। ও, আজ কেন আর দুপুর থেকে আমি ব্লগটা শেয়ার করছি সেটাও আমি বলবো, কারণ আজকে মিনহাজের টিকা দেওয়ার ডেট ছিল। তো সে কারণে সকালবেলা খুবই তাড়াহুড়া করে যেতে হয়েছে। তো টিকা দিতে মোটামুটি একটু দূরেই যেতে হয়, তো সে কারণে আমি আর ব্লগটা শ্যুট করতে পারি নাই, সকালের ব্লগটা। তো এখন তাই দুপুর থেকেই ব্লগটা শেয়ার করছি। তো টিকা দেওয়ার সময় অল্প কিছু ক্লিপ আমি আপনার সাথে ভিডিও ক্লিপ রেখেছিলাম, আমি সেটা শেয়ার করে দেব ইনশাল্লাহ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি টক আর ভাত রান্না করে নিয়েছি। তো এখন আমি এখানে একটা ফুলকপি তরকারি রান্না করব। তো আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবার দ্বিতীয় পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। তো এগুলোকে নেড়ে আমি হালকা বাদামি কালার করে নেব, হালকা বাদামি, বেশি ভাজা যাবে না, হালকা বাদামি রাখতে হবে। এই যে হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা। আমি আদা টাদা কিচ্ছু দেব না, জাস্ট এক চামচ পরিমাণ রসুন বাটা। তো এই যে বাটাটাকে ওটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এখানে দেব এখন এই মশলাটা। এই মশলাটা আমি নিজে তৈরি করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো আছে, মরিচ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। আসলে এভাবে রান্না করলে দেখা যায় সময়টাও বেঁচে যায়, তারপর একটু অন্যরকম স্বাদ আসে। তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করার ট্রাই করলাম। তো এই যে দেখুন আপনারা উপরে তেল ভেসে উঠেছে, মানে যাকে বলে একদম কষানো হয়ে গেছে তরকারিটা, সরি মশলাটা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, এই যে একে একে সবগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। তো এই যে আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি তো পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দেব, কারণ আমি তরকারিটা বেশি ঝোলঝোলও রাখবো না, আবার একদম শুকনো শুকনোও রাখবো না, মানে মিডিয়াম টাইপ মাখামাখা রাখবো। তো সেজন্য আমি আমার প্রয়োজন মতো পানি অ্যাড করে দিলাম। তো ঝোল অ্যাড করে দেওয়ার পর এখন আমি এখানে 3টা ছোটো ছোটো টমেটো দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিতে টমেটো আমার খুবই পছন্দ, তাই আমি টমেটো দিয়ে নিলাম। আর টমেটো আমি আগে দিইনি, কারণ এগুলো একদম টমেটো এমনিতেই নরম থাকে, সিদ্ধ হয়ে যায়, তাই ঝোল দেওয়ার পরেই দিলাম। তো এই যে এখন এই মাছগুলো আমি দিয়ে দেব তরকারিতে, একটু ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব। তো এই যে আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো এখন আমার তরকারিটাও রান্না প্রায় শেষ। এখন আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট অল্প একটু জাল করে নেব। তো এই যে ফুলকপি দিয়ে মাছের তরকারি, এভাবে আপনারা খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, মিনহাজকে টিকা দিতে নিয়ে যাব। এই যে আমি রেডি, সাধারণত আমি বোরকা পরেই যাই, যেখানে যাই বোরকা ছাড়া বাসা থেকে কমে যাওয়া হয়। এই যে মিনহাজ আম্মুর কোলে, আম্মুকে নিয়ে গিয়েছি, কারণ মিনহাজকে একা এখন পর্যন্ত আমি কোথাও নিয়ে যাইনি, ওর বাবা না হলে আম্মু আমার সাথে থাকেই। তো এই যে দেখুন কিউট কিউট বেবিরা, কি ছোট ছোট বেবিরা সবাই এসে পড়েছে আজকে এখানে শুয়ে দেওয়ার জন্য। আসলেই আমার বেবিদের জন্য খুবই মায়া লেগেছে। কি কান্না, আমি তো সাউন্ড অফ করে দিয়েছি তাই আপনারা শুনতে পারছেন না, অনেক কান্না করেছে। একটা শুই দেয় আর একটা বেবি অনেক কান্না করে। তো এই যে দেখুন মিনহাজ বেবিদের দিয়ে কীভাবে তাকিয়ে আছে, মানে সবাইকে দেখেই মিনহাজ খুব অভাবে তাকিয়েছিল। তো সে মিনহাজ বাসায় এসে অনেক কান্নাকাটি করেছে, তাকে আজকে অনেক রাখতে অনেক কষ্ট হয়েছে। তো এখন বিকালবেলা, এই যে মিনহাজকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই মিনহাজ এই যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। এই যেগুলো আমার স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট ছিল, তো এখন ওরা আছে, ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটিতে প্লিজ সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই শেষ করলাম।